হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন সারা বিশ্বে কতজন স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে? তার ভিতরে কতজন নতুন ফোন ব্যবহার করে এবং কতজনে পুরনো ফোন ব্যবহার করে? আজকে যারা পুরনো ফোন ব্যবহার করতেছেন তাদের জন্য আজকে আমাদের ভিডিও। চলুন শুরু করা যাক। পুরনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে একটি দুঃসংবাদ। যারা এ সময় এসেও সেই পুরনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন তাদের জন্য দুঃসংবাদ তো বটেই, কারণ তাদের ফোনের সাইন ইনসে সাপোর্ট করবে না সার্চ জায়ান্ট গুগল। এসব ফোনে সব ধরনের গুগল সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। দিল্লিভিত্তিক টেলিভিশন চ্যানেল এনডিভির খবর বলছে, অ্যান্ড্রয়েড ফোনের ভার্সন 2.3.7 কিংবা তার চেয়েও আগের সংস্করণের ফোনগুলোতে গুগল সাইন ইন করা যাবে না। যেমন ম্যাপ, ড্রাইভ, জিমেল থেকে শুরু করে সব গুগল সেবাই এসব ফোন থেকে অকার্যকর হয়ে পড়বে। আগামী 27 সেপ্টেম্বর থেকে নতুন এই পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চ জায়ান্ট। এতে গুগল ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েডের সংস্করণ অন্তত 3.0 হানিকম্বে হালনাগাদ করতে সুপারিশ করা হয়েছে। অর্থাৎ সেপ্টেম্বরের পর থেকে কেউ যদি গুগল ব্যবহার করতে চায় তবে অ্যান্ড্রয়েডের সংস্করণ অন্তত 3.0 হানিকম্বের উপর হতে হবে। গুগল ব্যবহারকারীরা জিমেল, গুগল সার্চ, গুগল ড্রাইভ, ইউটিউব ও অন্যান্য সেবা তাদের ফোনে ব্যবহার করতে পারবেন। গুগলের নতুন পরিবর্তনে যারা ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের কাছে পাঠানো ইমেইলের একটি স্ক্রিনশট গুগলে শেয়ার করা হয়েছে, সেখান থেকে তথ্যগুলো নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে অ্যান্ড্রয়েডের পুরনো সংস্করণ ব্যবহারকারীদের সংখ্যা সীমিত হয়ে আসবে। ব্যবহারকারীদের তথ্য উপাত্ত সুরক্ষা দিতে ও গুগল অ্যাকাউন্টের নিরাপত্তা বজায় রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 27 সেপ্টেম্বরের পর থেকে অ্যান্ড্রয়েডের 2.3.7 সংস্করণ ব্যবহারকারীদের ফোনে ইউজার নেম কিংবা পাসওয়ার্ড ভুল দেখাতে শুরু করবে। ফোনে আপলোড করা গুগল অ্যাপ তারা ব্যবহার করতে পারবেন না। সকল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য নতুন এই সিদ্ধান্তকে সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। এর অর্থ হচ্ছে হয় আপনার সফটওয়্যার হালনাগাদ করেন নতুবা ফোন বন্ধ করে রাখেন। এরপর থেকে তারা ফোনে নতুন কোনো ইমেল অ্যাড্রেস, ইউটিউব অথবা ম্যাপ খুলতে পারবেন না। পাসওয়ার্ড পরিবর্তনের সুযোগ থাকবে না, এমন কিছু করতে গেলেই তাতে ভুল দেখাবে, এমনকি ফ্যাক্টরি রিসিট দিয়েও কোনো লাভ হবে না।